চীনা টুনিলাইটকে দূরে সরিয়ে প্রদীপ বেঁচে স্বনির্ভরতার লক্ষ্যে শান্তিপুর আর্টিসান ওমেন্স কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সদস্যরা। আজ থেকে বছর চারেক আগে এইরকমই এক দীপাবলির প্রাক্কালে শান্তিপুরের বেশ কিছু মহিলা প্রদীপ বিক্রি করে দারিদ্রতার অন্ধকার দূর করার শপথ নিয়েছিলেন। পরবর্তীতে মাটির গয়না, মাটির ঘর সাজানোর জিনিস, দৈনন্দিন বাসনপত্র এবং ভেষজ সাবান, তেল, বিভিন্ন ডালের বড়ি বিক্রি যেমন বাড়ল, তেমনই বাড়ল সদস্য সংখ্যা। স্থানীয় বিডিও অফিসের সহযোগিতায় তৈরি হলো সমবায়। পথের পাশে মজা করে সকলেই নতুন ব্যবসায় সময় এবং শ্রম দেয়। সমবায়ের পক্ষ থেকে মোহর বিশ্বাস জানান, বিভিন্ন সরকারি মেলায়, বেসরকারি সংস্থায়, এমনকি মহানুভব বেশ কিছু মানুষের আন্তরিকতায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্যবসা। হাল ফ্যাশনে নিত্য নতুন মাটির প্রদীপের ব্যবহার বেড়েছে ইদানিং। তার ফলে জেলা পেরিয়ে বিভিন্ন ভাটিতে অর্ডার দিয়ে কালী পুজোর এক মাস আগে থেকেই মজুত করেন তারা। তবে সম্প্রতি চীনা টুনি লাইটের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞার সাথে তারাও মানুষের সচেতনতা ফেরাতে চেষ্টা করছেন বলে দাবি সমবায়ের। চার বছর হচ্ছে, এবছর নিয়ে পাঁচ বছর হচ্ছে, পাঁচ বছর থেকেই চলছে মাটি। মূলত সারা বছর যেটা বিক্রি হয় সেটা হচ্ছে মাটির বোতল, তো গরমের সময় ভীষণ চাহিদা থাকে, বোতল, জগ, কফি মগ, চায়ের কাপ, পেনদানি, ফুলদানি, এগুলো হচ্ছে সারা বছরের চাহিদা। মূলত দিওয়ালির আগে, মানে দীপাবলির আগে আমরা আলোকসজ্জার ওপর বেশি জোর দিই, তাতে গ্রামীণ মহিলারা এগুলি প্রদীপগুলো বানায়, প্রদীপের বিভিন্ন রকম ভ্যারাইটি তারাই বানাচ্ছে আমাদের জন্য। মাটিগুলো বা বানানোরা কোথায় হয়, শান্তিপুরে কি অন্য? হ্যাঁ, শান্তিপুরেও এক জায়গায় হয়, চাকদাতেও বানাই, আমরা দু জায়গাতেই বানাচ্ছি। হ্যাঁ, শান্তিপুরের মাটি এবার আমরা চেষ্টা করেছি, সেটা দিয়ে কিছুটা সফল হয়েছি, আর মূলত তাছাড়া কিছু বাইরে থেকেও মাটি আনানো হয়। কতজন সদস্য আছে আমাদের? মূলত প্রায় 650 মেয়ে কাজ করছে। হ্যাঁ, সবটাই মহিলারা। আর কি কি মানে বিক্রি করতে যান কোথায় কোথায়? বিক্রি আমরা বিশেষ কোথাও যাই না, মূলত আমাদের সোসাইটিতে তারা অর্ডার দেয় জিনিসপত্র, সোসাইটি থেকেই সব জিনিসপত্র এখান থেকে যায় অফিস থেকে। সেটা বানানো হয়, সেটা কি মানে নিজেদের মস্তিষ্ক প্রসূত ডিজাইন নাকি কোথাও থেকে দেখেন? না, এটা কিছুটা আমাদের মস্তিষ্ক প্রসূতই, এবং কিছু যেমন জলের বোতল এগুলো তো অর্ডিনারি যেরকম সব জায়গায় হয় সেরকমই, প্রদীপের কিছু কিছু ডিজাইন আছে যেটা আমরাই ঠিক করে দিই যে এরকম হবে। এই বিগত দু এক বছরে কি বুঝছেন প্রদীপের মানে বিক্রি বাড়ছে কি? মানে গত দু বছর, গত বছর থেকেই দেখেছি মানুষের মাটির প্রদীপের ওপর, মানে মাটির আলোকসজ্জার ওপর ভীষণ ঝোঁক বেড়েছে। এই যে আপনার এই বিক্রির মাধ্যমে একসঙ্গে হওয়া এবং তারপরে সমবায় তৈরি করা, হ্যাঁ অবশ্যই, এবং সরকার সাপোর্ট না করলে তো আমরা এটা করতে পারতাম না। মূলত সমবায় আধিকারিক যিনি রয়েছেন আমাদের নদিয়া কৃষ্ণনগরে, উনি ভীষণ সাপোর্ট করছেন এই ব্যাপারটা নিয়ে, কারণ মহিলাদের নিয়ে যেহেতু এই সোসাইটিটা, তাতে আরও বৃহৎ আকারে পরবর্তীকালে আমরা চেষ্টা করছি, কারণ মাটির জিনিস ছাড়াও আমাদের প্রচুর উইভার্স রয়েছে, মানে তাঁতি যারা আর কি, এবং হস্তচালিত তাঁতটা নিয়েই আমাদের মূলত পরিকল্পনা রয়েছে আরও এগোনোর, এবং সেটা নিয়েও আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। প্রতিদিন গড়ে 3,000-4,000 হচ্ছে, এবং কালী পুজোর এই দুদিন তিন দিন আগে প্রচুর পরিমাণে বিক্রি হয়। বড় পরিমাণে অর্ডার টর্ডার আসে? হ্যাঁ হ্যাঁ, বড় পরিমাণে অর্ডার, বেশ ভালো রকমই অর্ডার আসে, বিভিন্ন থানা থেকে আমাদের মাটির জিনিসপত্র নেয়, মানে কালী পুজোর সময় প্রদীপের অর্ডার থাকে প্রচুর বিভিন্ন থানায়, এবং নদিয়া জেলার বাইরেও, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এবং এই জায়গাগুলোর বিভিন্ন কয়েকটি থানাতে আমরা এই অর্ডারগুলো সাপ্লাই করি। বড় সড়ো তো দোকান নয় বা ঝাঁ চকচকে জায়গাও নয়, একদম ফুটের পাশে, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কোনো এ প্রজন্মের মেয়ে বা হাল ফ্যাশনের মেয়ে যারা, তাদের ক্ষেত্রে কি অসুবিধা হয় কখনো? না, আমার তো মনে হয় ওরা খুব আর এনজয় করে ব্যাপারটা আর কি, মানে খুব মজা করেই করে, যেটা আমি যে কদিন আসছি এখানে ওদের সাথে স্টলে, খুব মজা করেই ওরা আর কি এই জিনিসটা উপভোগ করে মনে হচ্ছে আমার। আমার নাম মোহরদে বিশ্বাস, আমাদের সোসাইটির নাম শান্তিপুর আর্টিসান ওমেন্স কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। নদিয়া থেকে মলদের রিপোর্ট, টাইমস বাংলা।